আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজ আমরা আলোচনা করব যে হিচড়ে অর্থাৎ তৃতীয় লিঙ্গের যে সব মানুষ বা যাদেরকে বলা হয় কিন্নর, তারা যদি অভিশাপ দেয় সেটা সত্যিই ফলে যায়, বা আশীর্বাদ যদি দেয় সত্যিই ফলে যায় কিভাবে, কি তাদের এত ক্ষমতা, কে তাদের এই ক্ষমতা প্রদান করলো যার জন্য তারা আজকে এই আশীর্বাদ বা অভিশাপ দেওয়ার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠলো, এবং এই যে তারা হাতে তালি দেয়, এইটা দিলে কি হয়, এই সম্পর্কে আলোচনা করব। আর আরেকটি যেটা ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে যে তাদের কাছ থেকে কি একটা এমন জিনিস যদি আশীর্বাদ স্বরূপ চেয়ে নেওয়া হয়, তাহলে জীবনে কিন্তু একদম রাস্তার থেকে একদম রাজপ্রাসাদে উঠে চলে যাওয়া যায়। সেই জিনিস সম্পর্কে আলোচনা করব, সে সমস্ত সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করে রাখুন। এর ফলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব, আপনারা সেটা সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশান হিসাবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা আলোচনা করি। আলোচনা শুরুতেই আমরা কিন্তু একটা কথা বলবো যে এই যে কিন্নর বা কিন্নরীদের আশীর্বাদ বা অভিশাপ দেওয়ার ক্ষমতা, সেটা কোথা থেকে পেল তারা, এটা যদি জানতে চাই তাহলে কিন্তু আমাদের ফিরে যেতে হবে সেই ত্রেতা যুগে। সেই ত্রেতা যুগে যেই সময় রামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র, আমাদের প্রিয় রামচন্দ্র, পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসী যাচ্ছিলেন মা সীতা দেবী এবং লক্ষ্মণের সাথে, তখন কিন্তু পুরো রাজ্যবাসী কিন্তু তাদের পিছনে পিছনে এসেছিল এবং কান্নাকাটি আরম্ভ করেছিল যে 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে, আর তো দেখতে পাবেন না তার প্রিয়জনকে, সেই জন্য তারা কিন্তু এসেছিল সিওপ করার জন্য। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে রামচন্দ্র তাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা ফিরে যান এবং ফিরে গিয়ে আপনারা নিজেদের কর্তব্য পালন করুন। তারপরে উনি যখন বনবাস থেকে 14 বছর পর ফিরে এসেছিলেন রাবণকে হত্যা করে, তখন কিন্তু দেখেছিলেন যে সবাই চলে গেছে কিন্তু কিন্নররা, অর্থাৎ এই যে তৃতীয় লিঙ্গের মানুষরা বা এই হিজড়েটা কিন্তু সেখানেই বসেছিলেন কনস্ট্যান্ট। সেই 14 বছর ধরে তারা কিন্তু সেখানে অপেক্ষা করছিলেন শ্রীরামচন্দ্রের জন্য যে তাদের প্রভু আবার আসবেন, ফিরে তাদের সাথে দেখা করবেন। তাদের যে এই যে ভালোবাসা, ভক্তি, প্রেম এতটাই ছিল, এতই গভীরতা ছিল যে শ্রীরামচন্দ্র কিন্তু খুবই আনন্দ পেয়েছিলেন এবং কান্নায় ওনার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো আনন্দে, যে তখন তিনি উনি আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে আমি তোমাদেরকে এই অধিকার দিচ্ছি, এই ক্ষমতা দিচ্ছি যে তোমরা যাকে আশীর্বাদ করবে সেটা সত্যি হিসেবে ফল দান করবে এবং অভিশাপ দিলেও সেটা ফল দান করবে। এরপর থেকে কিন্নর বা কিন্নরীরা তারা যুগ যুগ ধরে কিন্তু আশীর্বাদ দিয়ে আসে। দেখবেন যে বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু তারা আসে, এসে কিন্তু বাচ্চাকে নাচায়, গান করে এবং কালো সর্ষে চায় দিয়ে, কালো সর্ষে তার বাচ্চার মাথার উপর দিয়ে ঘুরিয়ে সেটাকে বলে একটা পুটলিতে করে রেখে দিতে বাচ্চার আর মাথার বালিশের নিচে, তাতে কোনো হাওয়া বাতাস লাগবে না, কুনজর লাগবে না, আর মাথায় কিন্তু একটু তেল দিয়ে দেয়। এইটাই হচ্ছে তাদের আশীর্বাদ, এবং তারা যে আশীর্বাদ করে এবং এর ফলে কি হয়, বাচ্চাটা সুস্থ জীবন কামনা করা হয়, তার যে সৌভাগ্য বৃদ্ধি এগুলো কিন্তু আমরা মনে করি। আর বাচ্চারা ব্যাপারটা বললাম, কিন্তু যখন কোনো হিজড়ে বা এই তৃতীয় লিঙ্গের মানুষ যদি হাততালি দেয়, হাততালি দিয়ে আপনাকে আশীর্বাদ করে, আশীর্বাদ করে, তখন জানবেন যে তারা কিন্তু আপনারকে যে আশীর্বাদ দিল সেই আশীর্বাদ ফলপ্রসূ হয়ে যাবে। কিন্তু ভুলেও কখনো এই কিন্নরদের বা তৃতীয় লিঙ্গের মানুষদের অপমান করবেন না, তাদের দেখে উপহাস করবেন না বা হাসি ঠাট্টা করবেন না বা মজা করবেন না। কেননা যদি এরকম করেন, এই হিজড়েদের সাথে সম্পর্কিত কিন্তু বুধগ্রহ, আর বুধগ্রহ যদি কুপিত হয়ে যায়, বুধগ্রহ
কিন্তু স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো দেখে, আমাদের বুদ্ধি দেখে, তারপরে বৌদ্ধিক শক্তি দেখে এবং অর্থ, এই দিকগুলো দেখে। এইগুলো যদি কমজোরি হয়ে যায় তাহলে জীবনে বাঁচার কী মানে? তাই কোনো হিজড়েকে কোনোদিনও অপমান করবেন না, পারলে তাদেরকে সম্মান করবেন, কেননা তারাও তো মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ। হ্যাঁ, তারা বিশেষ পরিস্থিতিতে আজকে অন্য একটা জীবন পালন করছে, মহিলা বা পুরুষের দলে তারা পড়ছে না, তৃতীয় লিঙ্গ হিসাবে তাদের কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই তাদেরকে সম্মান করবেন, মানুষ হিসাবে সম্মান করবেন, এবং যদি পারেন তাদের কাছ থেকে, তাদেরকে কিছু দিয়ে, তাদেরকে খুশি করে তাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেবেন। সেই জিনিসটা কি অবশ্যই বলবো, সেটা বলবো বলেই আমরা কিন্তু আপনাদের সাথে আলোচনায় বসেছি। সেটি হচ্ছে যে কিছু দেবেন, কিছু না দিয়ে কিন্তু চেয়ে নেবেন না, এক টাকা চেয়ে নেবেন। যখন দেখবেন আপনি টাকা দিচ্ছেন, ওনাকে মন পছন্দ, ওনার মন ভরে গেছে কিছু টাকা, তখন দেখবেন উনি নিজেই ওনার ব্যাগ থেকে একটা টাকা দাঁতে কামড়ে নেবে, দিয়ে মন্ত্র বলে নেবে, আর সিঁথিতে দেখবেন ভালো করে ঘষে মন্ত্র করে আপনাকে দেবে এবং বলবে যে এটা ভালো করে রেখে দিবি, কোনো দিনও কিন্তু খরচ করবি না বা খরচ করবেন না, এই কথাটা বলবে। এবং সেই টাকাটা যদি আপনি বুধবারে নিতে পারেন, খুবই ভালো, সোনায় সোহাগা। আর যদি ধরুন অন্য দিন পেয়েছেন, কি করবেন, ওই টাকাটা আলাদা করে রেখে দেবেন, দিয়ে একটা সবুজ কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন। মুড়িয়ে আপনি আপনার যেখানে বাড়িতে ধনসম্পদ রাখেন সেখানে রাখতে পারেন, বা আপনি যদি ব্যবসা করেন ব্যবসার যে ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সের মধ্যে আপনি রাখতে পারেন। এইভাবে আপনি যদি রাখেন আর বিশ্বাস নিয়ে রাখেন, দেখবেন যে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে গেছে, ওদের অভিশাপ যেমন ফুলে যায় ওদের আশীর্বাদও কিন্তু ফুলে যায়। আর যদি রেগে গিয়ে ওরা হাততালি দিতে দিতে আপনাকে গালিগালাজ করে বা অভিশাপ দেয়, সেগুলো কিন্তু সাপসাপান্ত করে, সেগুলো কিন্তু ফুলে যায়। আমরা অনেকে ভাবি যে কী হবে তাদের, কিন্তু না, ঈশ্বর প্রদত্ত তাদের কিন্তু এই শক্তি। ভগবান শ্রী রামচন্দ্র, আপনারা জানেন, মহাবিষ্ণুর অবতার, যুগে যুগে কিন্তু আমাদের এই ধরিত্রীতে শ্রী বিষ্ণুর অবতার কিন্তু আসে আমাদেরকে রক্ষা করার জন্য। আপনারা সবাই জানেন যে ধর্ম সংস্থাপনার্থাইয়া সম্ভামি উগে উগে, অর্থাৎ যুগ যুগ ধরে ধর্ম সংস্থাপন করার জন্য, কিন্তু অধর্মের এর পরাজয় করার জন্য কিন্তু ধরিত্রীতে অবতার রূপে শ্রী বিষ্ণু কিন্তু জন্ম নেন। আর যেমন কলিযুগে কল্কি রূপে অবতার গ্রহণ করবেন, সেখানে এখনও অনেক বছর দেরি, অনেক হাজার বছর দেরি, কিন্তু শ্রী বিষ্ণুর এক অবতার রামচন্দ্র যখন এই অধিকার ক্ষমতা তাদেরকে দিয়েছেন, এই বলে বলিয়ান করেছেন, তখন সেই ক্ষমতা কিন্তু তাদের খেটে যায়। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন জীবনে কিন্তু এই কাজগুলো হয়ে যায়, অভিশাপ বা আশীর্বাদ যা বলছি সেটা কিন্তু হয়ে যায়। যারা ভুক্তভোগী তারাই কিন্তু জানে, তাই কোনো দিনও তাদেরকে কোনো কষ্ট দেবেন না, কোনো জ্বালাতন করবেন না, নির্যাতন করবেন না, যতটা পারেন তাদেরকে একটু দেখার চেষ্টা করবেন, বা তাদের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ যদি যেই টাকার কথা বললাম, এক টাকার কয়েনটা নিয়ে নিতে পারেন, তাহলে সারা জীবন দেখবেন আপনার মোড় কতটা ঘুরে গেছে, আপনি রাস্তা থেকে কোথায় উঠে চলে গেছেন। মানুন বা না মানুন, বিশ্বাস নিয়ে একটু একবার করে দেখুন, দেখুন জীবন আপনার পরিবর্তন কিন্তু হবেই। খুব ভালো থাকবেন, আপনাদের জীবন খুব পরিবর্তন হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।